আসসালামু আলাইকুম আলহামুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের ইসলামিক আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আলোর ভুবনে আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে আমাদের জীবনের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সময় রয়েছে এই সময়টাকে কিভাবে আমরা ক্ষেপণ করব কিভাবে যাপন করব। এবং কোরআন সুন্না কি বলে সে সম্পর্কেই আমাদের এই আয়োজন প্রিয় দর্শক আপনারা যারা গত পর্ব দেখেছেন আপনাদের মনে আছে যে আমরা কথা বলেছিলাম আমাদের শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে আমরা তাদের কিভাবে লালন পালন করব। আজকে ইনশাআল্লাহ তালা তার পরের বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব যারা দেখছেন সবাইকে আবারও ধন্যবাদ আমাদের আজকের পর্বে দুজন বিশিষ্ট মেহমান উপস্থিত হয়েছেন আসুন আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকাটির বিভাগীয় সম্পাদক এবং সালাম ঢাকার সম্মানিত প্রিন্সিপাল জনাব মুফতি হুমায়ুন আয়ুব ধন্যবাদ আপনি সহ আমাদের সকল দর্শকদের অনেক অনেক মোবারকবাদ আপনাকে প্রিয় দর্শক আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন হালিমা তুসাদিয়া আল কোরআন একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং মসজিদে মোবারকের সম্মানিত্লাহি আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এবং সকল দর্শক বৃন্দকে প্রথমে আসছি মফিজুল ইসলাম ভাই আপনার কাছে যে আমাদের সন্তানদেরকে ইনশাল্লাহ যখন একটু বড় হয় তখন তাদেরকে আমরা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে চিন্তা করে থাকি বিদ্যাপীঠে পাঠিয়ে থাকি কখনো হতে পারে সেটা মাদ্রাসা হতে পারে সেটা মসজিদ মসজিদ ভিত্তিক মক্তব হতে পারে আবার সেটা স্কুল তো আপনার কাছে প্রশ্নটা হলো যে আমি কোন ধরনের বিদ্যাপীঠকে বেছে নেব আমার সন্তানের জন্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটি বিষয়ে আপনি নিয়ে এসেছেন সন্তানের শিক্ষা দীক্ষা সন্তানের যতগুলো বিষয় চলে আসবে অর্থাৎ পিতামাতার উপরে সন্তানের যে অধিকার রয়েছে তার মধ্যে অন্যতম একটি অধিকার হলো সন্তানকে শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা এখন প্রশ্ন হলো আমি আমার সন্তানকে তার হাতে খড়ি অর্থাৎ বিসমিল্লায় সূচনাতে প্রারম্ভে আমি কোন শিক্ষায় তাকে শিক্ষিত করব আমি যেহেতু মুসলমান আলহামদুলিল্লাহ আমার সন্তান একজন মুসলমান আমার শিক্ষার সূচনা তার হাতে হাতেখড়ি আমি দিতে চাই কোরআনের মাধ্যমে আমি আমার সন্তানকে লিটার শেখাবো বর্ণ শেখাবো বর্ণমালা শেখাবো সব কিছু শেখাবো মুসলিম হিসেবে আমার সন্তানের নৈতিকতাকে প্রায়োরিটি দিয়ে আমার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ এটাকে প্রায়োরিটি দিয়ে আমাকে অবশ্যই সন্তানের হাতে খড়ি দিতে হবে আলিফ বর্ণমালাটা দিয়ে কেন এটা দিতে হবে আমি যে কথাটি একটু পূর্বেই বললাম মুসলিম হিসেবে ইমানদার হিসেবে যদি আমার সন্তানকে আমি ভবিষ্যতে দেখতে চাই ইসলাম শিক্ষার ব্যাপারে অনেক উদার এমনকি শিক্ষার ব্যাপারে ইসলাম যতটা গুরুত্ব আরোপ করেছে আমরা ইসলাম পূর্ব যুগে এতটা শিক্ষার উপরে বা শিক্ষার ব্যাপারে অন্য কোনো ইজম বলেন অন্য কোনো ধর্ম বলেন এরকম গুরুত্ব আরোপ করেনি এমনকি বিশ্বনবী মোহাম্মদুরসুল্লা সাল্লি আসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন তলাবুল ইলমি ফরিদত্নায়কুল্লি মুসলিম বেসিক যে নলেজটা বেসিক যে জ্ঞানটা এটি চাই নারী হোক চাই পুরুষ হোক পুরুষ হোক চাই মহিলা হোক প্রত্যেকের উপর কিন্তু এটা ফরজ অবধারিত অভিয়াস যেটা আমাকে শিক্ষাতে হবে আমাকে শিক্ষা দিতেই হবে আমার সন্তান যখন হাঁটি পা পা করে একটু যখন বড় হলো তখন সর্বপ্রথম আমার সন্তানকে আমি কোন পাঠশালায় দিব আমাকে এমন পাঠশালা নির্বাচন করতে হবে যেই পাঠশালা আমার কৃষ্টি আমার কালচার আমার সংস্কৃতি আমার সভ্যতা আমার আদর্শের সাথে সংগতি রাখে আমি যদি সূচনাতে আমার সন্তানকে এমন কোনো পাঠশালায় পাঠাই যেই পাঠশালার চিন্তা চেতনা যেই পাঠশালার কারিকুলাম যেই পাঠশালার অ্যাক্টিভিটিস আমার আদর্শের সাথে তাদের সংঘর্ষ রয়েছে যদি আরও সহজ ভাষায় বলতে চাই যে আমি আমার সন্তানকে এমন পাঠশালাই পাঠাবো যেই পাঠশালা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলিয়াসাল্লামের আদর্শকে ধারণ করে লালন করে পালন করে তো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি আপনার কাছে আসছি মহতারাম যে বিদ্যাপীঠের কথা আমাদের মুফতি মুফিজুল ইসলাম সাহেব বলছিলেন যে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এটা পরিবেশটা কেমন হওয়া উচিত আপনি মনে করেন আসলে কুরআনুল করিম বলছে ও আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিখিয়েছেন রব্বানা হাবলানা মিন ওয়া মিনা প্রথম আলমুতিনের অর্থ হলো তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার স্বজনদেরকে বাঁচাও পরের আয়াতের অর্থ হলো ওগো মাবুদ আমাদেরকে এমন সন্তান দাও এমন বিবি দাও যাদের কারণে আমার নয়ন শান্তি লাগবে নয়ন শান্ত হবে তো আমি আমার সন্তানকে স্কুলে পড়াবো না মাদ্রাসায় পড়াবো সেটা কিন্তু তর্কের না আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে টেন পারসেন্ট লোক বা ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে না বেশিরভাগ ছেলেমেয়েরাই স্কুল কলেজ বা লাইনে পড়াশোনা করছে কোথায় পড়বে সেটা কিন্তু বড় কথা না কি পড়বে সেটা হলো বড় কথা বড় কথা আমার সন্তান আল্লাহ তালার আনুল কারিম পড়তে পারে কিনা বারো বছর চোদ্দ বছর বিশ বছর লাগিয়ে এসে বড়ো ডক্টরেট অর্জন করবে কিন্তু আমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার সন্তান কি করেছে দ্বিতীয়ত কথা হলো আমাদের এই দেশে যে কিন্টার গার্ডেনগুলো চালু আছে মাদ্রাসাগুলো চালু আছে মোক্তবগুলো চালু আছে আমরা খুব মানে আফসোসের সঙ্গেই বলবো কিছু কিন্টার গার্ডেন বা কিছু স্কুলের পরিবেশ যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা খুব আনন্দের সঙ্গে প্রফুল্লের সঙ্গে পড়াশোনা করছেন কিন্তু কালচারালি প্রতিষ্ঠানগুলোর ভেতরে যে নাচ গান বাজনা শেখানো হচ্ছে আমি বলবো আমার আমার ভাই বন্ধু বলেছেন যে শিশু বড় হবে কি শিখবে সেখানে কালচারটা কি হবে সে প্রথমে যদি গানা বাজনা শিখে তাহলে তার হৃদয় যেটা কেউ বলে পাথরের মতো কেউ বলেন কাঁচা মাটির মতো যা ইচ্ছা তাই বানানো যায় জি আমি প্রথমে আমার সন্তানকে এমন একটা পরিবেশে দেই আদর্শিকভাবে মানবিক হয়ে উঠুক আর স্কুলগুলো এবং মাদ্রাসাগুলো যে পরিবেশ করছে আরো আনন্দ ঘন পরিবেশ হয়ে উঠুক এবং সেখানে বাচ্চারা প্রফুল্লের সঙ্গে পড়তে আসবে বই নিয়ে আসবে মক্তবগুলো বিশেষ করে আমি বলবো আমাদের আজকের সেই রুদেলা মক্তব এখন আর নেই আমি আসছি আমাদের কথা ইনশাআল্লা তালা একটা বিরতির পরে প্রিয় দর্শক আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্কে নিবেদিত আলোর ভুবন সময় হয়েছে বিরতিতে যাবার ফিরে আসছি একটু পর আমাদের সাথেই থাকুন বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্কে নিবেদিত আলোর ভুবনে খুব চমৎকারভাবে আপনি একটি কথা বলছিলেন যে আমাদের সেই রোদেলা মক্তব এখন আর চোখে পড়ে না জি আসলে বলছিলাম যেটা শিশু শিখবে তার মায়ের কাছে তো ঘরের বাইরে সে স্কুলে শিখবে মাদ্রাসায় শিখবে মক্তবে শিখবে তো আমাদের স্কুলগুলো আনন্দদায়ক পরিবেশ করেছে কালচারালি কিছু জায়গায় সমস্যা আছে আমি মনে করি সেটা সচেতন অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেটা সমাধান করবেন যারা মাদ্রাসায় আসছে মক্তবের উঠানে আসছে সেখানে বেশ কিছু সমস্যা আছে প্রথমত হলো মাদ্রাসাগুলোতে বাচ্চাদের পড়ালেখার পরিবেশ যেটা দেওয়া দরকার সেটা নানান কারণে হয়ে উঠছে না আমি মনে করি শিশুদের জন্য আরও স্বাস্থ্যকর আনন্দ ঘন পরিবেশ থাকা চাই মক্তব্যগুলো দেখছি না সেটা হলো আমরা ছোটোবেলায় দেখেছি চমৎকার মক্তব ছিল বাগদাদি কায়দা নিয়ে সেই সকালের রুদে আমরা মক্তব্যে যেতাম চটে বসে পড়তাম উঠানে বসে পড়তাম কিন্তু মক্তব্যটা ভালো ছিল তো এই যে মক্তবগুলো হারিয়ে যাচ্ছে অনাদরে হারিয়ে যাচ্ছে যত্নের অভাবে হারিয়ে যাচ্ছে এখনকার ছেলেমেয়েরা অগ্রসর হচ্ছে সালার চটে বসে পড়তে চাচ্ছে না একজন এই সকাল বেলায় উঠে একটা অপরিচিত ভাষা সঙ্গে পরিচিত হচ্ছে না এর কারণ অভিভাবক এবং আমরা নিজেরা সারাক্ষণ সে হিন্দি গান শুনছে সারাক্ষণ সে বিশ্বের সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে ওই আধা ঘন্টা এক ঘন্টার জন্য বক্তব্যটা তাকে টানছে না এই নাটানার কারণে শৈশবেশ কোরআন শিখতে পারছে না এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে কোরআন না শিখে বড়ো হয়ে যাচ্ছে সেটা তো আমাদের দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতা থেকে বলবো আজকের উত্তর আধুনিক পৃথিবীতে মসজিদগুলোকে শিশু বান্ধব করা উচিত এবং সেটার উপায় হল আমরা বক্তব্যের পরিবেশের জন্য সেখানে চেয়ার টেবিলের ব্যবস্থা যদি করার প্রয়োজন হয় সেখানে ভালো শিক্ষক মানি শিক্ষকের যদি প্রয়োজন হয় সেখানে প্রজেক্টরের যদি প্রয়োজন হয় সব কিছুর ব্যবস্থা করা হোক এবং বলবো যে আমাদের শিশুরা যেন আনন্দের সঙ্গে মসজিদে আছে এক্ষেত্রে আমি একটু অ্যাড করতে চাই আর কি লোভ সামলাতে পারছি না কথা না বলে সেটা হলো যে কোরআনে করিমের সৌরতুল বাকারাতে আল্লাহ রবুল আলমী যে কথাটি বলেছেন আল্লামা আদম আল আসমা আকুল্লাহ আল আল মালা ইকা যেখানে স্বয়ং শিক্ষক ছিলেন আল্লাহ রবুল আলমিন আর ছাত্র হিসেবে ছিলেন হজরত আদম আর এই বিদ্যাপীঠ যদি বলা যায় সেটা ছিল জান্নাতে তো সেখান থেকে যে শিক্ষাটা কিন্তু আমরা পাচ্ছি সেটা হলো যে পরিবেশটা হতে হবে জান্নাতি পরিবেশ এই কথাটা আপনি বলছিলেন যে একটা চমৎকার পরিবেশ থাকতে হবে যে পরিবেশের কারণে সন্তানকে দোলা দেয় সন্তানকে টানবে সে প্রতিদিন বলবে যে মা আমি মক্তবে 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 কখন যাব কখন হুজুর আমাকে আজকে একটা মদিনার গজল শুনিয়েছে হ্যাঁ আমাকে আজকে কোরআনের গজল শুনিয়েছে হুজুরের সুরটা অনেক সুন্দর আমি প্রথম বক্তব্যে যাব তো পরিবেশ এবং সব দিক থেকে পরিবেশ আচরণগত দিক থেকে আমাদের একটা বিষয় এবং এখানে আরো একটা বিষয় আমি বলবো মদিনার নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম যিনি পৃথিবীতে উত্তম চরিত্রের উদাহরণ নিঃসন্দেহে সেই রসুলের করিম সাল্লাই সাল্লাম মসজিদ নবমীর মধ্যে বসা ইবনে হাকেম একজন সাহাবি তখন ছোট নামাজ চলছে সে দৌড়াদৌড়ি করছে খুব দৌড়াচ্ছে তো অনেক সাহাবীরা নামাজে থেকে তাকে বারণ করার চেষ্টা করছে কেউ পা চাপড়িয়ে বলছে যে না এখন তুমি দৌড়াদৌড়ি করবে না বা তুমি মসজিদ থেকে বেরিয়ে যাও এমন একটা আচরণ করছে বাচ্চাটা বিব্রতকর অবস্থায় পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে অবস্থায় নামাজ শেষ হয়েছে রাসুল নামাজ শেষ করে শিশুটিকে কাছে এনে আদর করে উরুর উপর বসিয়েছেন বললেন নামাজের সময় কিন্তু কথা বলা যায় না এই যে রসুলের শিক্ষা আজকে শিশুরা সবে বড়াতে আমরা দেখি মসজিদে যায় জমাতে মসজিদে যায় কিন্তু শিশুদের সঙ্গে আমরা বড়রা এমন আচরণ করি তার কচির হৃদয়ে দেওয়া হয় তখন এই যে অবস্থাটা দাঁড়ায় তখন শিশুটা কিন্তু মসজিদে আসতে চায় না শিশুর উপর কিন্তু শরীয়ত নেই সে নামাজে কাতারের আগে দিয়ে দৌড়ালো না পিছিয়ে দিয়ে দৌড়ালো সেটা আমার দেখার বিষয় না আমার মনোযোগ ঠিক রাখার জন্য আমার চেষ্টা করতে হবে রাইট জি অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর কথা বলেছেন জি জি কথায় কথায় এসে যায় বহতরাম বলেছিলেন আগে আমার সন্তানকে মানুষ করতে হবে জি আমরা যদি কোরানিকারিমের কারিমের দিকে তাকাই আগে মানুষ করতে হলে আমাকে কি করতে হবে সুর রহমানের দিকে যদি আমরা দৃষ্টি দেই তাহলে দেখতে পাই এখানে রহমান তার পরিচয় দিতে গিয়ে কী বললেন আর রহমান ইনসান আল্লা বায়ান আমরা যদি কোরআন দিকে তাকাই প্রকৃত মানুষ বলতে আল্লাপাক কি বুঝিয়েছেন আর রহমান রহমানকে আল্লামাল কোরআন যিনি কোরআন শিখিয়েছেন খলাকাল ইনসান যিনি মানুষ সৃজন করেছেন মানুষ সৃষ্টি করেছেন এখানে কিন্তু একটি প্রশ্ন এসে যায় কোরআন করিম আসলো পরে মানুষ সৃষ্টি করলেন আগে অথচ কোরআনে করিম বর্ণনার ভঙ্গি আল্লাপাক বলছেন আল্লাম আল কোরআন খলাকল ইনসান যিনি কোরআন শিখিয়েছেন মানুষ বানিয়েছেন তাহলে প্রকৃত মানুষ হতে হলে কোরআন শিক্ষার কিন্তু কোনো বিকল্প নেই এটি দুনিয়ার কোনো ব্যক্তির কথা নয় এটি হচ্ছে স্বয়ং আল্লাহ রব্ব আলমীরের কথা যিনি আল্লাহ কোরআন কোরআন শিখিয়েছেন মানুষ তৈরি করেছেন হ্যাঁ এই কথা অবশ্যই আমাদেরকে মানতে হবে যে কোরআন শিক্ষার যেই ক্ষেত্রগুলো রয়েছে সেই ক্ষেত্রগুলোয় অনেক ক্ষেত্রেই আমাদের সন্তানরা সেই পরিবেশ পাচ্ছে না আমি এখানে দুটো দিক আলোচনা করতে চাই একটা হচ্ছে আমার সন্তান বাড়িতে যেই পরিবেশ পরিবেশে থাকে পরিবেশে বড় হচ্ছে যেই পরিবেশে সচরাচর দেখছে মসজিদকে তার হুবহু ওই পরিবেশ বানানো সম্ভব নয় ধরে নেই একটা সাধারণ ফ্যামিলির সন্তান সে তার বাড়িতে তার বাবার সাথে টেলিভিশন দেখছে সে বিভিন্ন পার্টিতে যাচ্ছে সে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে পার্টিসিপেট করছে তাহলে এই পরিবেশগুলো তো বক্তব্যে আসা সম্ভব নয় কাজেই আমরা যদি এটা করতে পারি যে আমার ফ্যামিলিটা আমার ঘরটা এটাও একটা মক্তব্য হবে আমার ঘরটাও যদি একটা দিনই পরিবেশ হয় একটা কোরআন শিক্ষার পরিবেশ হয় আমার বাচ্চার মা যদি কোরআন তেলাওয়াত করে বাবা যদি প্রতিদিন ফজরের সালা দাদাই করে এসে কোরআন কারিম তেরাওয়াত করে তাহলে আমার সন্তান কিন্তু বাবার কাছ থেকে শিখবে মায়ের কাছ থেকে শিখবে সন্তান যখন প্রতিদিন দেখবে আমার মা নিয়ম মাফিক কোরআন করিম তেলাওয়াত করছে আমার বাবা প্রতিদিন রুটিন মাফিক কোরআন করিম তিলাওয়াত করছে তাহলে কোরআন তেলাওয়াত যে করতে হবে কোরআন তেলাওয়াত যে শিখতে হবে সন্তানের হৃদয়ে একটা কোরআনের প্রতি একটা আকাঙ্ক্ষা একটা উদগ্র বাসনা এটা কিন্তু সৃষ্টি হয়ে যাবে আমি আসছি আমাদের কথা ইনশাআল্লাহ একটা বিরতির পরে প্রিয় দর্শক আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্কে নিবেদিত আলুর ভুবন সময় হয়েছে বিরতিতে যাবার ফিরে আসছি একটু পর আমাদের সাথেই থাকুন বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আলোর ভুবনে আমার সামনে দুটো উদাহরণই রয়েছে আমি এটাও যেমন দেখেছি যে স্টুডেন্টকে ধরে নিয়ে আসা হয়েছে যে তুমি কেন পড়তে চাও না কেন তুমি মাদ্রাসায় পড়তে চাচ্ছ না তখন সে বলছে যে দেখুন আমি তো এখানে পড়ি কিন্তু আমি যখন বাসায় গিয়ে দেখি যে আমার বাসায় টেলিভিশন চলছে সেখানে গান হচ্ছে বাজনা হচ্ছে সিনেমা দেখানো হচ্ছে বা আমার পরিবেশটা অন্যরকম এবং সেই পরিবেশের সাথে সবাই মিশে গেছে আমি একা পারছি না তখন স্বাভাবিকভাবে আমার ভালো লাগে না এটা স্বাভাবিক বাস্তবতা আবার এটাও আমি দেখেছি যে মা হাফেজে কোরআন তিনি নিয়মিত তিলাওয়াত করছেন তার সন্তান তার কাছ থেকে তিলাওয়াত শুনে 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 তখনও সে কোরআনে কারিম দেখে শিখতে না কিন্তু রিডিং পড়তে পারে না রিডিং পড়তে পারে না কিন্তু মায়ের কাছ থেকে শুনে শুনে প্রায় আট নয় পাড়া তার মুখস্থ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পরিবেশটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি সবশেষে আপনার কাছে একটু আসছি মহতারাম যে এই ক্ষেত্রে আমাদের জন্য আর কি করণীয় আছে যদি আপনি একটু বলেন প্রথমত বিষয় হলো মসজিদ মক্ত স্কুলগুলো আনন্দ ঘন পরিবেশ হবে জি দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো বাচ্চাদেরকে প্রহার করা আঘাত করা আমাদের সরকার বলেছে যে আঘাত করবেন আজকের শিক্ষা ব্যবস্থায় বেত উঠে গেছে জি কোথাও কোথাও ব্যবহার থাকতে পারে এখন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো শিশুকে যে আমি প্রহার করছি সেটা আমি ঘরেও হতে পারে আমি মা বাবা অবস্থায় মারতে পারি প্রহার করতে পারি শিশুকে বড় করার প্রধানতম মন্ত্র হলো তাকে স্নেহ মায়া মমতা দিতে হবে শিখানোর জন্য সেই মায়া মমতা দিতে হবে হজরত থানবী আলহ রহম চমৎকার বলেছেন এই বিষয়ে যে তোমার শিশু তুমি যদি তাকে রাগে প্রহার করে থাকো যতটুকু শাস্তির উপযুক্ত ছিল আর যদি বেশি দিয়ে থাকো তাহলে তার কাছ থেকে তোমার ক্ষমা চাইতে হবে হকুক লাইবাদ সেটা তুমি তাকে প্রহার করেছ বে একটার জায়গায় তিনটা বেদ দিয়ে ফেলেছ আর বাচ্চার কাছ থেকে সে পরিণত না হওয়া পর্যন্ত ক্ষমা নেওয়ার ক্ষমা নেওয়ার কোনো সুযোগ নেই তো এখন আমি যে শিশুকে সে মক্তব্যে পড়তে এসেছে বা স্কুলে পড়তে এসেছে তাকে যে আমি প্রহার করলাম সে যে একটা আঘাত করলো দাগ পড়ে গেল। তখন তার কাছ থেকে ক্ষমা নেওয়ার সুযোগ নেই এবং সেটার জন্য আল্লাহ তালার দরবার আমাকে জবাব অবশ্যই করতে হবে এই জন্য আমি একটুখানি অ্যাড করতে চাই মহতারাম মক্তবের পরিবেশ বা অন্যান্য পরিবেশের গুরুত্ব আরোপ করলেন আমি অবশ্যই এটা স্বীকার করি অবশ্যই বলতে চাই যে মক্তবের পরিবেশ আরও ডেভেলপ করতে হবে আরও উন্নত করতে হবে আরও চমৎকার করতে হবে এবং কোরআন শিক্ষাটাকে একটা আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপন করতে হবে যেমনটি বর্তমান বিশ্বের অনেকেই করে থাকেন সাথে সাথে আমি যেটা বলতে চাই গুরুত্বারোপ করতে চাই শিশুর প্রথম পাঠশালা যেটি সেটিকেও একটা কোরআন শিক্ষার পরিবেশের উপযোগী করে গড়ে তুলতে হবে ধন্যবাদ আপনাকে তো আমি যে সর্বশেষ কথাটা বলবো একটা শিশু বড় হওয়ার মূল মন্ত্র হল স্নেহ মমতা অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য আজকে বিদায় নিতে হচ্ছে হাতে সময় নেই যা কোনো লহ হারা আসান আল যাচা প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন আমাদের মহতারামদের কথা এবং যে কথাগুলো বারবার উচ্চারিত হয়েছে যে প্রত্যেক মা বাবা তার শিশুর জন্য শিক্ষক শিক্ষিকা তারাই প্রধান শিক্ষক শিক্ষিকা সুতরাং একটি বিদ্যাপীঠের যে পরিবেশ হবে সেই পরিবেশটা অর্থাৎ জান্নাতি পরিবেশ হবে এবং সেই পরিবেশ বাড়িতেও হতে হবে এবং সন্তানকে লালন পালন করতে হবে আদর মায়া ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে আবার কখনো কখনো অবশ্যই শাসন দিয়ে আর সর্বক্ষেত্রে খেয়াল রাখতে হবে রসুল করিম সাল আলি সাল্লাম যেভাবে ছোট্ট শিশুদের সুনামুনিদেরকে লালন পালন করতে বলেছেন যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে আমরা দিতে পারছি না তাহলে সন্তান মানুষ হবে আল্লাহতালা আমাদের সবাইকে কবুল করুন এবং আমরা যেন আমাদের প্রত্যেকের পরিবারে প্রত্যেকের সন্তান চোখ শীতলকারী হয় সেভাবে গড়িয়ে তুলতে পারি সে তৌফিক রব্বুল আলমিনের কাছে চাই। আমিন এ প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আর আমাদের কাছে চিঠি লেখার অথবা মতামত পাঠাবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায়ছি প্রযোজক সেরা ওয়াটার ট্যাঙ্ক আলোর ভুবন রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেড চার ফ্রি স্কুল স্ট্রিট কাঁঠালবাগান ঢাকা বারোশো পাঁচ ইমেইল ইনফোডুবন এট ইয়াহু ফেসবুক পেজ এ এল ও আর বিএইচ ইউ এন দ্যাট ইজ আলোর ভুবন এর মাধ্যমেও প্রশ্ন পাঠাতে পারেন এছাড়া এস এম এর মাধ্যমে প্রশ্ন পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন এ তারপর একটি স্পেস দিয়ে আপনার নাম ও ঠিকানা তারপর আরও একটি স্পেস দিয়ে আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন সেভেন ওয়ান সেভেন ওয়ান নম্বরে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লা